কুকিং চ্যানেল কুকিং অ্যারোমা ওল্ড অ্যান্ড নিউতে সুস্বাগতম জানিয়ে শুরু করছি একটা নতুন কুকিজ রেসিপি। এটা বানানো অত্যন্ত সহজ এবং খেতে খুবই সুস্বাদু, আর তাই এই কুকিজ এর রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। কুকিজ বানানোর জন্যে প্রথমে নিচ্ছি 1 কাপ ময়দা। ওয়ান থার্ড কাপ পাউডার সুগার, ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক, ওয়ান থার্ড চা চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ। দুই টেবিল চামচ বাটার, এই উপকরণগুলো প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। আবারও মিশিয়ে নিচ্ছি সব উপকরণ। বন্ধুরা, ডোটা দেখুন কত সফট হয়েছে। যদি কখনো আপনাদের এই ডো শক্ত হয়, তখন আপনারা সামান্য বাটার ব্যবহার করতে পারবেন, কিংবা সর্ষের তেল বাদে যে কোনো কুকিং অয়েল একটু ব্যবহার করবেন, তাহলে এই ডো সফট হবে। এখন এর মধ্যে আমি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। আবারও ডোটা ভ্যানিলা এসেন্সের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে আমি হাতে করে সামান্য একটু তেল নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1/2 টিস্পুন হবে, এরকম পরিমাণ তেল নিলাম। ১৫ মিনিটের জন্য ঢেকে রাখছি, ফিরে আসব 15 মিনিট পর। সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম, ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোকে কুকিজের শেপ দেব। আমি 1 টেবিল চামচ করে মেপে নিচ্ছি, তাহলে সব কুকিজগুলো একই সাইজের হবে। বন্ধুরা দেখুন, এরকম শেপে বানিয়ে নিয়েছি। এখন এই যে ট্রেটা, এটা আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা অয়েল কিংবা বাটার যে কোনো একটা ব্রাশ করে নিতে পারেন, বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে নিতে পারেন, আর যদি বাটার পেপার না থাকে তাহলে সাদা কাগজ এই ট্রের সাইজে কেটে এর উপর বিছিয়ে অয়েল বা বাটার ব্রাশ করে নিতে পারবেন, কিংবা আমার মতো
এরকম খালি ট্রেতে অয়েল ব্রাশ করে নেবেন। বন্ধুরা, আমার কুকিজগুলো সব রেডি হয়ে গেছে। এখন এর উপরে আমি একটা একটা কাজু বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কুকিজ রেডি হয়ে গেছে বেক করার জন্য। এখন মাইক্রোওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। তবে মাইক্রোওভেন কোনো প্রকার প্রিহিট করে নিচ্ছি না। তাহলে বন্ধুরা, এখন আমি বেক করতে দিচ্ছি মাইক্রোওভেনে কুকিজগুলো। বন্ধুরা, আমি 20 মিনিটই বেক করে নিয়েছি কুকিজগুলো। অনেক গরম রয়েছে, অপেক্ষা করুন, আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার হয়েছে কুকিজের। এর নিচটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাই। উপর আর নিচ প্রায় সমান কালার হয়েছে। মাত্র 1 কাপ ময়দায় এই কুকিজগুলো তৈরি হয়েছে। বন্ধুরা, কুকিজগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজাদার। একটা কুকিজ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে কুকিজটা। বন্ধুরা, এই কুকিজগুলো খেতে খুবই টেস্টি। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বাড়িতে চায়ের সাথেও খেতে পারেন। যদি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।